বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বসে পাকিস্তানি কন্যার বিয়ের আসর। পাত্রের নাম আসার মালিক। মঙ্গলবার আসরের সঙ্গে তার বিয়ের খবর টুইটারে জানান মালালা। বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, জীবনের একটি মূল্যবান মুহূর্ত, আসর এবং তিনি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁট ছড়া বেঁধেছেন। একই তো নোবেলজয়ীর বিয়ের আসর, তার উপর মালালা তার জীবনযুদ্ধ ও মানবাধিকার কর্মী হিসেবে আন্তর্জাতিক মহলে সুপরিচিত। তবে তার বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই, বিয়ের সাজ পোশাকেও ছিল না কোনো বাহুল্য। পাকিস্তানি জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালালার স্বামী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স বিভাগের জেনারেল ম্যানেজার। এর আগে আসার মালিক পাকিস্তান সুপার লীগের দল মুলতান সুলতানসের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটি খেলোয়াড় ব্যবস্থাপনা সংস্থাও চালান তিনি। মালালার বয়স এখন ২৪ বছর। মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য ২০১২ সালে তালেবানের গুলি খেতে হয়েছে তাকে। এরপর ১৬ বছর বয়সে জাতিসংঘে বক্তৃতা দেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল জয় করেন তিনি। ২০২০ সালে মালালার নামে স্কুল খোলা হয় টেক্সাসে। মার্জিয়া মান্নান, মাই টিভি।